হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে যে ভিডিও সেটা হলো, এখানে কি ট্রান্সফরমারের ববিন দেখতে পাচ্ছেন? তো এটা হচ্ছে ইউপিএসের ট্রান্সফরমারের ববিন। তো এই ট্রান্সফরমারে যে আমাদের প্রাইমারি ও সেকেন্ডারিতে যে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ লাগানো থাকে, সেটা কত প্যাঁচ থাকে বা কত নম্বরের তার থাকে, সেই হিসাব আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সবার প্রথমে আমি প্রাইমারি অর্থাৎ 220 ভোল্ট, যেখানে আমরা এসি লাইন ইনপুট করি, সেখানে কত টার্ন থাকবে, ও সেকেন্ডারি যেখানে আমরা 12 ভোল্ট আউটপুট পাই, সেখানে কত ভোল্ট থাকবে, তারই হচ্ছে ডাটা এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে কোর। তো এখান থেকে এইটুকুর যে মাপ 28 mm, ঠিক আছে। তারপরে ববিনের যে স্ট্রাক, মানে আমাদের যে কোর আছে, সেটা কতটুক, কত mm, সেটা আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এটা স্ট্রাক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই। তো দেখতে পাচ্ছেন এখানে 35 mm দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, এটাকে আমরা এবারে ইঞ্চিতে আমরা কনভার্ট করব। 28 mm মানে কত ইঞ্চি হচ্ছে, আর 35 কত ইঞ্চি হচ্ছে, ঠিক আছে। তো 28 আমাদের আসতেছে 1.1 ইঞ্চ 28 mm এ। তো আমাদের 35 mm এ আসছে 1.38 ইঞ্চ। তো ফ্রেন্ডস, এবারে আমরা কি করব, 1.1 ইঞ্চ এবং 1.38 ইঞ্চ এটাকে আমরা একসাথে গুণ করব। তো ফ্রেন্ডস, এটা গুণ করার পর আমাদের যেটা আসলো 1.51। তো ফ্রেন্ডস, এই যে 1.51 আছে, তো আমাদের ট্রান্সফরমারের কিন্তু একটা ফর্মুলা আছে, ফর্মুলাটি হচ্ছে 7.5, হচ্ছে ট্রান্সফরমার ফর্মুলা, ঠিক আছে। এই 7.5 দিয়ে আমরা 1.51 আমরা ভাগ করব, ঠিক আছে। এটা আমরা করব, তারপরে যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের টার্ন পার ভোল্ট। তো আমরা ভাগ করে দেখছি কত আসে। তো ভাগ করার পর 4.96, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের টিপিভি অর্থাৎ টার্ন পার ভোল্ট, 4.96। আমাদের এই ববিনে 4.96 টার্ন পার ভোল্ট আসলো। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার সেকেন্ডারি সাইড, এটা হচ্ছে প্রাইমারি সাইড। ধরুন প্রাইমারি সাইডে আমাদের 220 ভোল্ট ও সেকেন্ডারি সাইডে আমাদের 12 ভোল্ট লাগে, তাহলে আমাকে কী করতে হবে, প্রাইমারি সাইডের সাথে 220 ভোল্টের সাথে 4.96 গুণ করে যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের টার্ন পার ভোল্ট। তো আমি 4.96 × 220 ভোল্ট আমি এখানে দিয়েছি, কিন্তু আমি গুণ করব হচ্ছে 230 ভোল্টের সাথে। তাহলে আমাদের যে প্রাইমারি সাইডে যে টার্ন হবে এটা আমাদের বেরিয়ে আসবে 230 ভোল্ট × 4.96। তো আমাদের টার্ন পার ভোল্ট, সরি, টার্ন আমাদের টার্ন আসলো 1140 প্রাইমারিতে। 230 ভোল্ট সিলেক্ট করেছি, এখানে 220 ভোল্ট দিয়েছি, কিন্তু এখানে 12 ভোল্টের জন্য সেকেন্ডারিতে আমার 12 ভোল্টের জন্য যতটুকু লাগবে, মানে দেখে নিন, 4.96 সাথে আমরা 12 গুণ দিচ্ছি, আমাদের এখানে আসছে
মানে 60 টানি ধরুন 59.52, তো আমাদের 60 টানি ধরুন, তো আমাদের এখানে যদি আমরা 60 প্যাচ দিই তাহলে আমাদের 12 ভোল্ট চলে আসবে এখানে। তো আমি এই ববিনের হিসাবটি দিলাম, তো আমার ভিডিও এই পর্যন্তই। যদি আপনারা এই ট্রান্সফর্মারের ভিডিও দেখতে চান তাহলে আমি এরপর নেক্সট ভিডিওতে আমি ট্রান্সফর্মারের পুরো ভিডিও বানিয়ে দেখাবো।